কাফনের কাপড় পরে এসেছে। আমি যুবক ভাইদের কথা বলছি, এবার পাকিস্তানের মূলে যা করতে পারে নাই, আমরা এই রাজপথ থেকে সিদ্ধান্ত নিয়ে দেব বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা। বাংলাদেশের মানুষ তার জন্মগত অধিকার, ভোট অধিকার, সেই ভোটের অধিকার ফিরিয়ে দেব। তারপর বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে ভোটটা কাকে দিবে। বিএনপিকে দিলে বিএনপি আছে, বিএনপিকে না দিলে বিএনপি নাই। কিন্তু গণতান্ত্রিক অধিকার, যে অধিকারের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, যে অধিকারের জন্য ত্রিশ লক্ষ মা বোন জীবন দিয়েছে, সেই অধিকারকে বাংলাদেশের মানুষের কাছে ফেরত দেব। একমাত্র ব্যক্তি সে কে? সেই মাকে, পরে বুঝছ, বস 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 বস, আরে বস, আমি শেষ করি নি এখন, আরে চুপ করো না, আরে চুপ করো, চুপ করো। তাই দেশি ভাইকে দিয়ে আমাদের নির্যাতন করবেন না, জনগণকে নির্যাতন করবেন না, আমার ভাইকে আমার শত্রু বানাবেন না। তাহলে আমার ভাই বাংলাদেশের আর ভূখণ্ডের মধ্যে ভাই, তাকে আমাদের শত্রু বানাবেন না। আমি আজকে এই কথাটুকু বলতে চাই, আমরা আছি, আমরা থাকবো, বেগম জিয়াকে মুক্ত করব, গণতন্ত্রকে মুক্ত করে আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। রাজপথ সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্তই হবে সিদ্ধান্ত বাংলাদেশ। সুতরাং যারা হরতাল হরতাল করছো, যারা বলছো প্রস্তুত হও, এই রাজপথেই আমরা সিদ্ধান্ত আনবো। এই বলে জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।